দর্শক আমরা এই সাইডে একটি দেখছি লাল টপ টুই কালারে সুন্দর ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখলাম অনেক টাইটেল নিতে পারে তো এটার তো তোমরা নেই কত চাইছেন এটা 190 কত বলতেছে টার্গেট কেমন আছে লাস্ট টার্গেট কেমন হলে দিতে পারবেন যদি হালকা একটু উপরে হালকা একটু উপরে গেলে দিতে পারবেন সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছে দর্শক এই সাইডে তো এটার তো তোমরা নেই কত চাইছেন ১৫৫ চাচ্ছেন আর কে তারা কেমন বলতেছে দাঁতে কয়টা হয়েছে এখনো দাঁত হয় নাই দর্শক দেখছেন সারগুলো সম্পূর্ণ ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো প্রতিবারের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আবার চলে আসছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী আলমডাঙ্গা বিশাল গরু হাটে আর এই হাটে প্রচুর পরিমাণ গরু আসে এবং বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা গরু আসেন এবং ক্রেতারা ক্রয় করতে আসেন তো আজ ১৯ জানুয়ারি ২০২২ রোজ বুধবার আপনার প্রতি বুধবারে এখানে অনেক বড় গরু এবং মহিষের হাট বসে কী ধরে খামার উপযোগী সাইওয়াল এবং ক্রস জাতের সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সে তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন না যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো দর্শক শুরু করা যাক দর্শক আমরা এই সাইডে এই দেখছি লাল টপটা ওই কালারে সম্পূর্ণ ভালো করে দেখানোর চেষ্টা করছি এই যে সম্পূর্ণ দেখালাম অনেক টাইটেল নিতে পারবে কত চাইতেছেন এটা এটা ১৪৫ চাইছে বাবা ১৪৫ চাচ্ছেন আর কে তারা কেমন বলতেছে ১০০০০ দাম বলছে দশ দাম বলতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছে তো টার্গেট কেমন এটা লাস্ট টার্গেট ২৫-২৮ টার্গেট সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছে আচ্ছা এটা তো এখনো সেরকম মাংস হয় নাই এখন অনেক বড় হবে তারপরও কেমন হতে পারে মাংস মাংসর হিসাবে যাবে না তারপরও কেমন হতে পারে দর্শক আমরা এই সাইডে একটি দেখছি লাল টক টুই কালারে সম্পূর্ণ ভালো করে দেখানোর চেষ্টা করছি এই যে সম্পূর্ণ দেখালে অনেক টাইটেল নিতে পারবে তো এটার তথ্য আমরা নেই কত চাইতেছেন এটা এটা দাম চাচ্ছে ভাই ১৪৫ ১৪৫ চাচ্ছেন কে তারা কেমন বলতেছে ২০ ভাঙি ২০ টার্গেট কেমন চাচ্ছে টার্গেট এখন ২৫-৩০ হলে বেচার নিয়ত আছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছে আচ্ছা এটা দাঁতে কয়টা হয়েছে দুই দাঁত বস দর্শক দেখছেন এটা কি সাইওয়াল দাঁতের হ্যাঁ এটা সাইওয়াল পাকিস্তানি সাইওয়াল দাঁতের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছে আপনাদের তো আজকে আমরা আবার চলে আসছি ঐতিহ্যবাহী আলমনা পশু হাটে আর এই হাটে প্রচুর পরিমাণ গরু আসে এবং বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা গরু আসেন এবং ক্রেতারা ক্রয় করতে আসেন যারা দূর দূরান্ত থেকে আসতে চান কুষ্টিয়া টার্মিনাল থেকে ৫০ টাকা বাসে ভাড়া দিলে চলে আসতে পারবেন এবং চুয়াডাঙ্গা বড় বাজার থেকে ৩০ টাকা ভাড়া দিলে চলে আসতে পারবেন দর্শক আমরা এই সাইডে
একটি দেখছি খামার পদ্ধতি খামার পদ্ধতি সারগুলো যে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি তো সম্পূর্ণ দেখালে অনেক টাইটা নিতে পারবো তো এটার তথ্য আমরা নেই কত চাইছেন এটা তথ্য কত চাইছেন 155 চাইছেন অনেক চেষ্টা করছি আচ্ছা এটা কি শাইওয়াল শাইওয়াল হ্যাঁ পাকিস্তানি শাইওয়াল শাইওয়াল চেষ্টা করছি তো কে তারা কেমন বলতেছে চাচা 30,000 32,000 তো টার্গেট কেমন চাচা আপনার 40,000 টাকার টার্গেট সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা তো এখনো সেরকম মাংস হয় নাই এখন অনেক বড় হবে এটা তারপরও আপনার ধারণা কয় মন হতে পারে দাম একটু বেশি তো হবেই পাঁচ মন দশ কেজি মতো সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি খামার উপযোগী শাইওয়াল জাতের গরুগুলো যারা চাচ্ছেন তারা এটা নিতে পারেন সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি তো আজকে আমরা আবার চলে আসছি ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার বিখ্যাত অলংকার বিষয় দর্শক আমরা এই সাইডেও একটি দেখছি লাল টক্র এই কালারের খামার উপযোগী সারগুলো সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি শাইওয়াল জাতের যে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আপনাদের সম্পূর্ণ দেখালে অনেক টাইট নিতে পারবেন তো এটারও তথ্য আমরা নেই কত চাইছেন এটা ভাইয়া 1,25,000 এই যে দর্শক 1,25,000 টাকা দাম করছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছে আর কত বলতেছে ভাইয়া টার্গেট কেমন ভাই লাস্ট টার্গেট 1,10,000 টাকার টার্গেট সম্পূর্ণ ভালো করে দেখানোর চেষ্টা করছে এই যে পাকিস্তানি শাইওয়াল জাতের বাচ্চা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছে দর্শক আমরা এই সাইডেও একটি দেখছি খামার উপযোগী গরু সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি এই যে সম্পূর্ণ দেখালে অনেক টাইট নিতে পারবে তো এটারও তথ্য আমরা নেই দর্শক আমরা এই সাইডে একটি দেখছি খামার উপযোগী শাইওয়াল সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে সম্পূর্ণ দেখালে অনেক টাইট নিতে পারবে তো এটারও তথ্য আমরা নেই যেগুলো 1,50,000 বিক্রি হবে তুমি 1,20,000 দাম যাবার দিতে পারবে না কত চাইছেন এটা ভাইয়া 1,20,000 চাইছেন 1,20,000 চাচ্ছেন আর কত বলতেছে যারা ভালো লাগছে কেউ 90 বলছে কেউ 95 বলছে কেউ লাখ ভাঙতে বলছে টার্গেট কেমন ভাই আপনার টার্গেট লাখের উপরে যেতে হবে না লাখের উপরে যেতে হবে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি এই যে সম্পূর্ণ দেখালে অনেক টাইটা নিতে পারবেন এই শরীফকে ফুলবাড়ির 145,000